ব্যালট আছে, ব্যালট, ব্যালট নেবেন নাকি ব্যালট? বেশ কয়েকদিন ধরে এই পাড়ায় পাড়ায় এভাবে আওয়াজ উঠছে। কেন? কারণ অলিতে গলিতে ভালো ব্যালট, পোড়া ব্যালট, মোড়া ব্যালট, ছেঁড়া ব্যালট, হ্যাঁ ঠিক এভাবে মাঠে ঘাটে অলিতে গলিতে ব্যালট পড়ে রয়েছে। কি ব্যালট? আরে যে পেপারে আপনি ভোটটা দিয়েছেন সেটা এখন মাঠে ঘাটে পথে, বুঝতে পারছেন তো? পুরো গোছা গোছা ব্যালট। ভোটটা তাহলে হয়েছে তো, দেখুন। নদিয়ার কৃষ্ণগঞ্জে মাথাভাঙা নদীর ধার থেকে বৈধ ব্যালট উদ্ধার। শাসক দলের বিরুদ্ধে অভিযোগ বিজেপি, অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। তা আমি চাই এর একটা সুরাহ ব্যবস্থা হোক, আর এইভাবে যে টিএমসিতে জিতিয়ে দিয়েছে আমার মনে হয় ওদেরকে ক্যান্সেল করা উচিত, এর আইনত ব্যবস্থা নেওয়া হোক। এটা স্রেফ সরকারকে কালিমালিপ্ত করবার জন্যে কিছু মানুষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই ঘটনাকে সামনে আনছে। শুধু নদিয়ার কৃষ্ণগঞ্জই নয়, মুর্শিদাবাদের শমশেরগঞ্জে উদ্ধার বান্ডিল বান্ডিল ব্যালট। জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠের পাশে পাটের ক্ষেত থেকে উদ্ধার হয় ব্যালট। পুনর্নির্বাচনের দাবিতে 34 নম্বর জাতীয় সড়কে বিক্ষোভ দেখায় কংগ্রেস। পার্টির কোন রকমই নয়, বিবেচ্য বিষয় নয়। যদি কোথাও কিছু হয়ে থাকে, এখানে ইলেকশন কমিশনার আছে, ইলেকশন কমিশনের দায়িত্বে যারা অফিসার আছেন, আমাদের এলাকার বিডিও সাহেব আছে, তারা বলতে পারবেন। আমাদের এই ব্যাপারে দলীয় ভাবে আমরা কিছু যাই না। এখানেই শেষ নয়, উত্তর চব্বিশ পরগনার বাদুড়িয়ায় দিলীপ মেমোরিয়াল স্কুলের পেছনে ব্যালট উদ্ধার। কংগ্রেসের অভিযোগ, কেন্দ্রের জানলা দিয়ে পুকুরে ফেলে দেওয়া হয়েছিল ব্যালট। গঙ্গাসাগর, হাসনাবাদ, রানাঘাট, পান্ডুয়া, বলরামপুর, কৃষ্ণগঞ্জ, শমশেরগঞ্জ, ক্রমশ দীর্ঘ হচ্ছে তালিকা। রাজ্য জুড়ে আর কত ব্যালট মিলবে? রিপাবলিক বাংলা বলি দাদা, কটা বাজছে বলুন তো? 10:07 কাছাকাছি তো। একটা গল্প শোনাই, চলুন। সকালে তৃণমূল, মানে সকালে উঠবে ঠিক 6টা, তখন তৃণমূল টিকিট না পেয়ে দুপুরে নির্দল, মানে ঠিক 12টার কাছাকাছি নির্দল হয়ে গেল। ভোটে জিতে আবার তৃণমূলে ফেরা, আবারও তৃণমূলে ফেরার তোড়জোড়। তৃণমূলের বিধায়ক বলছেন তিনি কংগ্রেসে ছিলেন, তিনি আসলে কংগ্রেসের, আর কংগ্রেস বলছে ইনি কোনোদিন কংগ্রেস করছে না। বলি দাদা, এসব তো গুলিয়ে যাচ্ছে, এতো দল বদলেও লুকো চুরি, মানে চুরি। হ্যাঁ দেখুন, তৃণমূল করেও পঞ্চায়েতে প্রার্থী হতে পারেনি বলে অভিযোগ। ভোটে লড়েছিলেন নির্দলের হয়ে। সিউড়ি এক ব্লকের আলুন্দা পঞ্চায়েতের সেই নির্দল প্রার্থী জিতেই শটান হাজির তৃণমূলের পার্টি অফিসে, তৃণমূলে ফেরার আবদার নিয়ে। আমি নির্দলের আগে কোন দল করতাম? আগে দল করতাম, তৃণমূলে ছিলাম আমরা। বিকাশ রায়চৌধুরীর সাথে দেখা হলো আপনার? হুম, দেখা হয়েছে। কি বললেন? কিছু বলেনি, 21 জুলাই পেরেবে তারপর। নির্দল হিসেবে ভোটে লড়া বিক্ষুব্ধ তৃণমূল কর্মীদের দলে ফেরানো হবে না বলে বার্তা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির আহ্বায়ক অবশ্য দাবি করছেন তৃণমূল নয়, কংগ্রেস করতেন ওই নির্দল প্রার্থী। এটা নির্দল নয়, ও ছিল কংগ্রেস, ছিল কংগ্রেসের দায়িত্বশীল নেতা ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার কথা বলেছে, যারা তৃণমূল থেকে গিয়ে নির্দল দাঁড়িয়েছে না। সম্পূর্ণ মিথ্যা কথা। শেখ জামশেদ আলী অনেক দিন আগেই তৃণমূলে যোগদান করেছিল, একজন বিক্ষুব্ধ তৃণমূলীকে তৃণমূলে যোগদান করালো, এখন কংগ্রেস বলে এটা ভাবের ঘরে ওনারা চুরি করছে। কেন এই লুকোচুরি? এরা চুরি করার জন্য আগামী 5 বছরের যে লাইসেন্স রিনিউ করার ব্যবস্থা সেই কাজ করছে, এই লুকোচুরি খেলে খেলা করে বেশি দূর এখানে যায়নি। নির্দল প্রার্থী দাবি করছেন তিনি তৃণমূল করতেন, কংগ্রেসও একই দাবি করছে। তবু তৃণমূলের বিধায়কের গলায় অন্য সুর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কি আদৌ মানা হচ্ছে নাকি বিজেপির দাবি সত্যি? সবটাই আসলে ক্ষমতা দখলের খেলা। মনোরঞ্জন চট্টোপাধ্যায়, রিপোর্ট, রিপাবলিক বাংলা।